প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল শুক্রবার সাত জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান এই খেলোয়াড় তবে আপাতত তিনি দেড় মাস বিশ্রামে থাকবেন বলে জানা গেছে তিনি অধিনায়ক হয়ে আবার মাঠে ফিরবেন এশিয়া কাপ দিয়ে প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি আমি সবাইকে না 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 বলতে পারি কিন্তু বলা আমার পক্ষে সম্ভব এতে অবশ্যই পাপন ভাই ও ভাইয়ের বড় ভূমিকা ছিল মাস্টারফি ভাই আমাকে নিয়ে গেছেন পাপন ভাই সঙ্গে ছিলেন এর আগে বৃহস্পতিবার ছয় জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই খেলোয়াড় চট্টগ্রামের হোটেল টাওয়ারিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি কান্না কণ্ঠে সংবাদ সম্মেলনে তামিম বলেন আমি সব সময় একটা কথা বলেছি আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে